आज আমরা এখান থেকে কেউ ধরা পড়ব না কেউ না মানুষ এক জায়গায় জড় হয়ে গল্প করতেই পারে পুলিশ যদি অস্ত্র বা স্বদেশী কর্মকাণ্ডের কোনো প্রমাণ না পায় তাহলে ওরা কাউকে গ্রেফতার করতে পারবে না কাউকে না প্রত্যেকের কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কোমরে দড়ি পরাবার প্রশ্নই আসছে না শিবেন বাবু আপনি হয়তো আমার প্রশ্নের অর্থটা ঠিক বুঝলেন না আমি জানতে চাইছি আপনারা কজন আছেন সেই মতো ভাত বসাবো খেয়ে যাবেন তো সবাই মিস্টার বোস একদম চালাকি করবেন না আমার কাছে পাক্কা ইনফরমেশন আছে এই বাড়িতেই অস্ত্র আছে এবং সেই অস্ত্র দিয়ে প্রতাপ বাবুকে গুলি করা হয়েছে কি শিবেন বাবু আপনি কখনো শুনেছেন যে কুমির ছাগলকে কামড়েছে তারপর কুমির নিজেই ছাগলকে মলম লাগিয়ে দিয়েছে যদি গুলি করারই হতো তাহলে আমি বাড়ি নিয়ে গিয়ে নিজের দাদাকে দিয়ে তো প্রতাপ বাবুর চিকিৎসা করাতাম না তাই না এই বাড়িটা আমি সার্চ করব এখন অফিসার সার্চ আপনারা এতগুলো লোক এখানে কি করছেন আমরা যারা অহিংস আন্দোলনের সাথে যুক্ত তারা সবাই মিলে ভলান্টিয়ার দল তৈরি করছি কিছুদিনের মধ্যেই তাদের রাস্তায় দেখতে পাবেন এগার্ড সাহেবকে গিয়ে খবরটা দিয়ে দেবেন শিবেন বাবু উনি পরিকল্পনা করার জন্য নতুন রসদ পাবেন জেলে থাকাকালীন সুভাষ দা খুব ভালো রান্না শিখেছেন একটু চেখে দেখবেন নাকি অফিসার হতাশা দেখা যাচ্ছে আপনাদের চোখে অফিসার Move!